আসসালামু আলাইকুম, আমি তুষার অ্যান্ড এই মুহূর্তে আমি আছি সাউথ এশিয়ার সবচেয়ে বড় ভিভোর ইনোভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্ল্যাগশিপ শোরুমে। এটা হচ্ছে জামুনা ফিউচার পার্কের জাস্ট অপোজিট পাশে। আসলেই দেখতে পাবেন বিশাল বড় করে লেখা আছে ভিভো, এবং দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা একটা স্পেশাল কিছু ভিভোর তরফ থেকে। এইখানে একই সাথে ভিভো স্মার্টফোনের সেলস, সার্ভিস অ্যান্ড অ্যাক্সেসরিজ সবই পাওয়া যাবেন। বলতে গেলে ওয়ান স্টপ সলিউশন, যেটাকে বলে 360 ডিগ্রি সলিউশন, সেটা হচ্ছে এইটা। এইখানে ভিভো ফ্ল্যাগশিপ গ্রেডের কিছু স্মার্টফোনের ভেতরের কম্পোনেন্টগুলো তারা এখানে শো করেছে, যেটা খুব ইন্টারেস্টিং। এখানে এসে আপনি এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা স্মার্টফোনের মধ্যে মূলত কি কি থাকে। আর এইটা হচ্ছে ভিভো সার্ভিস সেন্টার, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি এসে আপনার ভিভো ফোনের যে কোনো ধরনের সার্ভিস যদি দরকার হয় তাহলে নিতে পারেন। ওকে, সো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা আমার মনে হয় এই পুরো এক্সপিরিয়েন্স জোনের সবচেয়ে এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে গেমিং জোন। সো এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা স্ক্রিন আছে, এবং এই স্ক্রিনটাতে আপনি চাইলে গেমিং এক্সপিরিয়েন্স করতে পারেন। এখানে একটা PS5 আছে। এইখানে যে বাংলাদেশে লঞ্চ হওয়া সব ফোনের পাশাপাশি আমরা কিন্তু গ্লোবালি লঞ্চ হওয়া ফোনও পেয়ে যাবো। অর্থাৎ এই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসে না, লঞ্চও হয়নি, কিন্তু ভিভোর এই যে ফ্ল্যাগশিপ স্টোরটা, এখানে আসতে আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারবেন। হাতে নিয়ে ধরে ক্যামেরা ট্যামেরা অন করে ছবি তোলা যাবে, দেখা যাবে। এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে ভিভোর একেবারে যাত্রার শুরুর প্রারম্ভকাল থেকে শুরু করে তাদের যে এভলিউশন, সব কিছু মোটামুটি সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করা আছে। এবং এইখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন ভিভোর টপ সেলিং স্মার্টফোন ব্র্যান্ডের কিছু ব্যাক কভার তারা শোকেস করেছে। এটুকুই ছিল আমাদের ভিভোর ফ্ল্যাগশিপ সেন্টার এক্সপিরিয়েন্স। ভিভো সবাইকে স্বাগত জানাইছে এখানে, আপনারা আসতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। জাস্ট ফোন কেনা না, ফোন কেনা, সার্ভিস করা, অ্যাক্সেসরিজ কেনা, তারপরে গেমিং জোন, তারপরে চার্জিং জোন অ্যান্ড রিডিং জোন সহ সুন্দর একটা ভাইভাসের টোটাল জিনিসটার চলে আসতে পারেন।